নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে এই রাশির জাতক ও জাতিকারা কোটি টাকার গন্ধ পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আচমকা ধন আসতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডেফিনেটলি কোটি টাকার গন্ধ পেতে চলেছেন। তবে একটি বিষয় আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, বা রাহুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলার প্রয়োজন রয়েছে। এছাড়াও রাহু গ্রহকে তুঙ্গস্থ থাকার প্রয়োজন রয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রাহু গ্রহ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো, কথাগুলো আপনারা মাইনরলি শুনুন। দেখুন, রাহু গ্রহ যেটি জ্যোতিষশাস্ত্রে একটা অনবদ্য ভূমিকা রয়েছে, এটি কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অর্থাৎ রাহুর দ্বারা অনেক মানুষ রয়েছে যারা রাতারাতি কোটিপতি হয়ে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আর এই অর্থ হঠাৎ করে আসে, অর্থাৎ রাহু যে অর্থ আমাদেরকে প্রোভাইড করে সেটা কিন্তু হঠাৎ করে। আর এই হঠাৎ করে অর্থ কোন কোন ক্ষেত্র থেকে আসে? এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে। ধরুন আপনি একটি লটারি কাটলেন, লটারি কাটার পর বাড়ি চলে আসলেন, পরবর্তীতে যেদিনকে রেজাল্ট উইথড্র হবে সেদিনকে আপনি হঠাৎই গিয়ে জানতে পারলেন যে আপনার নাম্বারটি খেলে গেছে, তখন আপনার মনের সিচুয়েশনটা কেমন হবে? অর্থাৎ 1 কোটি টাকা টিকিট আপনি জিতে গেছেন। সেখানে অবশ্য কিছু পার্সেন্টেজ সরকারকে প্রোভাইড করতে হয়, যেটিকে আমরা হোয়াইট মানি বলি, কারণ যে অর্থটি আমরা লটারি থেকে জিতি সেই অর্থটা কিন্তু ব্ল্যাক মানিতেই পড়ে, যতক্ষণ পর্যন্ত না আমরা তার প্রপার ট্যাক্স দিচ্ছি। কিন্তু মোটামুটি আপনি 60 লাখ থেকে 70 লাখ টাকা মতো হাতে তো পাবেনই পাবেন, আর সেটি কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট নয়। এই ধরনের অর্থ দেয় রাহু গ্রহ। এছাড়াও শেয়ার মার্কেট থেকেও কিন্তু অর্থ রাহু প্রদান করে থাকে। অর্থাৎ আজকে ধরুন আপনি একটি শেয়ার কাটলেন, সেটি আগামী 20 বা 25 দিনের মধ্যে এত পরিমাণ বৃদ্ধি পেতে থাকলো যে আপনার পয়সা কিন্তু ডবলের উপর ডবল হয়ে গেল, আর এটি দেয় রাহু গ্রহ। এছাড়াও রাহু দেয় শ্বশুর বাড়ি থেকে অর্থ, অর্থাৎ আপনারা শ্বশুর বাড়ি থেকে ভূ সম্পত্তি বা অর্থলাভ কিন্তু করতে চলেছেন। তবে আমি একটি বিষয় আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আগামী এক মাসের মধ্যে কোন কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী এক মাসের মধ্যে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, আর এটি সম্পূর্ণরূপে হতে চলেছে রাহুর দ্বারা। অর্থাৎ যারা লটারি, শেয়ার, জুয়া, ফাটকা এগুলোতে টাকা ইনভেস্ট করেন বা করতে ইন্টারেস্ট থাকেন, তারা কিন্তু এই অর্থ
দুম করে পেতে চলেছেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আমি কখনোই বলবো না আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা আসতে চলেছে। আর এই অর্থ কোন কোন দিক থেকে আসবে? এই অর্থ আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ট্রেডিং থেকে, এছাড়াও শেয়ার মার্কেট থেকে। এর পাশাপাশি শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আমি কখনোই আপনাদেরকে বলবো না এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে আপনারাও কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে। আর এই অর্থ কোথা থেকে আসবে? এই অর্থ আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, এছাড়াও শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই অর্থ আসতে চলেছে। তবে একটি বিষয় আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা আসতে চলেছে। আর এই অর্থ কোথা থেকে আসবে? লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও রাহুর প্রভাবে আগামী এক মাসের মধ্যে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও দুম করে বা হঠাৎ করে কোটি টাকা আসতে চলেছে। আর এটি আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও ট্রেডিং থেকে, এই সমস্ত অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা আমি আপনাদেরকে আবারও রিমাইন্ড করে দিতে চাই, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা আসতে চলেছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, এই সমস্ত জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি বারবার রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কোটি টাকা আসতে চলেছে। আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। তবে একটি বিষয় আমি আবারও রিমাইন্ড করে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী এক মাসের মধ্যে রাহুর প্রভাবে কোটি টাকার গন্ধ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে
কোটি টাকা আসতে চলেছে, আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি কখনো রেকমেন্ড করব না এই সমস্ত জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।